কুকুর পুষলে সেটিকে সপ্তাহ পর পর গোসল করানো যাবে কীভাবে যাবে রহমান প্রথমত কুকুর পোষা জায়েজ নেই কুকুর পোষা জায়েজ নেই অর্থাৎ কুকুরকে বিনা কারণে পুষবেন সেটা জায়েজ নেই কুকুর থাকতে পারে কয়েকটি কাজে ক্ষেত পাহারাদার অর্থাৎ অথবা প্রাণী পাহারাদার অথবা কোনো বড় কোনো এরিয়া পাহারার জন্য রাখছে অথবা পুলিশের যে সমস্ত কুকুর আছে সেগুলো ইনভেস্টিগেশনের জন্য রাখা হচ্ছে এগুলি ছাড়া আর কোনো কুকুর সাধারণ কুকুর পোষা জায়েজ নেই কারণ কুকুর পোষলে প্রতিদিন কিরাত পরিমাণ তার নাকি কমে যায় এবং ফের রহমতের ফেরেস সেখানে প্রবেশ করে না রহমতের ফেরেস্তা সেখানে প্রবেশ করে না এবং সেই জন্য কুকুর পোষা হিসেবে সে অনুমোদিত নয় কুকুর বাইরে থাকবে বাড়ির বাইরে সেখানে কেউ তার খাবার দিলে সেটাও জায়েজ আছে কোনো সমস্যা নেই সেটাতে এক মহিলা সে ছিল ব্যবসা সে কুকুরকে পানি পান করিয়ে লাভের ব্যবস্থা করেছে এটা অর্থ হচ্ছে প্রাণীকে দয়া করতেছে বলেছে কিন্তু প্রাণীকে পানির জায়গায় রাখতে বলেছে ঘরে তুলে আনতে পারেনি তো আমরা যারা কুকুর পুষছি তারা এটা হারাম কাজ করছি এটা করা যাবে না এখন এটাকে গোসল করানোর মশলা আসতে আপনাকে গোসল করানোর দেখুন এগুলি হচ্ছে ইউরোপিয়ানদের কাজ যারা নিজেদের কুকুরের মতো হাইওয়ানদের মতো জন্তুদের মতো তারা এগুলি করে থাকে কিন্তু ইমানদার কুকুর পোষানো কুকুর গোসল দেয়ানো ঘরে ঢুকানো এটা আশ্রয় দেয়া বা এগুলি ইমানদারের কাজ নয় ইমানদার অনেক কাজ আছে এই জন্য কুকুর পোষা ইসলামে নিষিদ্ধ কারণে বাড়তি কাজ ইসলাম অনুমোদন করে না অর্থাৎ এগুলি পুষবেন না গোসল কারণ দূরের কথা